নমস্কাৰ প্ৰিয় শিক্ষকসকল আৰু অংগনবাদী কৰ্মীসকল, মই ডক্টৰ অৰুণিমা বৰা, সহকাৰী অধ্যাপক, শিক্ষা বিভাগ, কে কে হেণ্ডিক ষ্টেট অপেন ইউনিভাৰ্চিটি। মই আপোনালোকৰ আগত পুনৰ যি খেল ধেমালি শীৰ্ষক অধ্যায়ৰ আলোচনালৈ, দ্বিতীয় খণ্ডৰ আলোচনালৈ আজি উপস্থিত হৈছো। আপোনালোকে প্ৰথম খণ্ডৰ আলোচনাত ইতিমধ্যে গম পালে যে খেল ধেমালিনো কি, খেল ধেমালিৰ ধাৰণা কি, এই ধাৰণা সম্পৰ্কে আপোনালোকে গম পালে। আৰু লগতে আমি এয়াও আলোচনা কৰিছিলো যে খেল ধেমালিৰ গুৰুত্বতা কি, শিশুৰ জীৱনত যি খেল ধেমালি তাৰ গুৰুত্বতানো কি, বিভিন্ন ধৰণৰ সামাজিক, আৱেগিক, শৈক্ষিক গুৰুত্বসমূহ আপোনালোকে গম পালে। আমি আজি দ্বিতীয় খণ্ডত আলোচনা কৰিব আহিছো যে কেৰেক্টাৰিষ্টিক্স অফ প্লে, অৰ্থাৎ খেল ধেমালিৰ বৈশিষ্ট্যসমূহনো কি কি। আপোনালোকে মন দি শুনিব। খেল ধেমালি যিহেতু মানৱ জীৱনৰ লগত আমাৰ শিশুকালৰ পৰাই আমাৰ বিভিন্ন বয়সত, মানে খেলবোৰ বেলেগ বেলেগ হলেও, আমাৰ ইণ্টাৰেষ্টবোৰ বেলেগ বেলেগ হলেও, ই অতিকৈ গুৰুত্বপূৰ্ণ। ই আমাৰ জীৱনত আনন্দ দিয়াত, আনন্দদায়ক অনুভূতি দিয়াত খেল ধেমালি অতিকৈ গুৰুত্বপূৰ্ণ। আৰু আমি আলোচনাৰ পৰা, আগৰ আলোচনাৰ পৰা ইতিমধ্যে আমি গম পাইছো বা আপোনালোকে জানিব পাৰিছে যে শিশুৰ যি কল্পনা শক্তি, শিশুৰ যি সহজাত কিছুমান প্ৰবৃত্তি, সেইবোৰ উন্নীতকৰণ কৰাত, শিশু এটা যি সামাজিক পৰিৱেশ, সেই সামাজিক পৰিৱেশৰ লগত খাপ খুৱাই লৈ যোৱাত, শিশুৰ আৱেগসমূহ উন্নীতকৰণ কৰি, আৱেগসমূহ নিয়ন্ত্ৰণ কৰি সেই শিশুক আগুৱাই লৈ যোৱাত আমাক সহায় কৰে খেল ধেমালি। আহক আমি এতিয়া খেল ধেমালিৰ যি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যসমূহৰ বিষয়ে জানো। প্ৰথম বৈশিষ্ট্য হৈছে এক্টিভ, অৰ্থাৎ সক্ৰিয়। কিয় সক্ৰিয় বুলি কোৱা হৈছে? আপোনালোকে সকলোৱে দেখিছে যেতিয়া সৰু শিশু এটাই 3 বা 5 বছৰ, 6 বছৰ, মানে এনেকুৱা ধৰণৰ বয়সৰ শিশুৱে কি কৰে, দৌৰা দৌৰি কৰি নিজৰ বয়সৰ ল'ৰা ছোৱালীৰ লগত জঁপিয়াই দৌৰি হুলস্থুল কৰি বিৰাট ভাল পায়। আৰু সেই সময়ত যেতিয়া দৌৰা দৌৰি কৰে, জঁপিয়াই বা হুলস্থুল কৰে, যেনেকুৱা ধৰণৰ এক্টিভিটি তেওঁলোকে কৰে, সেইবোৰত কি হয়, ডিউৰিং প্লে টাইম, মানে সেই খেলাৰ সময়খিনি সিহঁতে কি কৰে, সিহঁতৰ শাৰীৰিক আৰু যোনখিনি মানসিক কিছুমান শক্তি প্ৰয়োগ কৰে, আৰু সেই শক্তিসমূহ প্ৰয়োগ কৰি পৰিৱেশৰ লগত ইণ্টাৰেক্ট কৰে বা বেলেগ বস্তুৰ লগত বা বেলেগ মানুহৰ লগত ইণ্টাৰেকশ্যন কৰে। সেই সময়ত তেওঁলোক কি হৈ থাকে, সক্ৰিয় মানসিকভাৱে, শাৰীৰিকভাৱে। শিশু এটাই যেতিয়া ইন প্লে টাইম, মানে খেলা ধূলাৰ সময়ত সক্ৰিয় হৈ থাকে। তাৰ পাছত আন এটা বৈশিষ্ট্য হৈছে কমিউনিকেটিভ, অৰ্থাৎ উপলব্ধ। শিশুৰ কি হয়, খেলা ধূলাৰ যোগেদি আমি আগৰ আলোচনাত মই ইতিমধ্যে উল্লেখ কৰিছো যে প্ৰত্যেক শিশুৰে কিছুমান ব্যক্তিগত ক্ষমতা থাকে। সেই ক্ষমতাসমূহ মানে বেলেগ বেলেগ হয়। দুটা টুইন, মানে যজা বুলি আমি যাক কওঁ, একেলগে জন্ম হয়, বেবীৰো কি হয় যে সেই ক্ষমতাসমূহ বেলেগ বেলেগ হয়। সেই ক্ষমতাসমূহে সিহঁতক কি কৰিব লাগিব, প্ৰকাশ কৰাৰ সুযোগ আমি দিব লাগিব সিহঁতৰ সুস্থ মানসিক শাৰীৰিক বৃদ্ধি বিকাশৰ কাৰণে। সেয়ে খেলা ধূলাৰ এক বৈশিষ্ট্যত আমি পাওঁ যে খেলা ধূলাই কিছুমান নেচাৰেল
সুযোগ অপরচুনিটি দিয়ে, প্রাকৃতিক কিছুমান সুযোগ দিয়ে, যে শিশুর যোনখিনি জনা বুজা যিখিনি তার ভিতর আছে সেখানে কি করবলে পায়, সেই ইনফরমেশন নলেজ বোর শেয়ার করব পারে, সেখানে খেলা ধুলার যোগে দিয়ে। তারপর আন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি পাও যে এনজয়েবল অর্থাৎ আনন্দদায়ক, প্লেস ফান, ইট ইজ ফান অ্যাক্টিভিটি। খেলা ধুলা করে কোনে ভাল নাপায়? আমি ডাঙর বয়সতো কিছু খেলা ধুলার কারণে আমি ইন্টারেস্টেড হও, গতি সর অবস্থা ইট ইজ এন ইনহেরিটেন্ট পাওয়ার, আমি জন্মগত সহজাত ভাবে লো আইসো প্রবৃত্তির দরে। কোনো শিশুক শিকাব নালাগে দৌড়ে এনেকে খেলে এনেকে জপিয়া এনেকে, আমি শিকাব নালাগে, সিহঁতে জন্মগত ভাবেই সেইখিনি ক্ষমতা লৈ আহিছে। কারণ সিহঁতক সেইখিনি ক্ষমতায় কি করে যে আনন্দ দিয়ে। সে কি হয় যেতিয়া সিহঁতে খেলা ধূলা করে, সিহঁতে আনন্দ পায়, নিজে নিজের আনন্দ পায়, উত্তেজনা পায়, এক্সাইটমেন্ট আর হাহির খুরাক পায়। হে আমি কি করিব পারো যে খেলা ধুলাক এক আনন্দদায়ক বিশেষ প্রক্রিয়া হিসাবে আমি উল্লেখ করিব পারো। তার পাছত আন একটা বৈশিষ্ট্য হয়েছে ইনভলভড অর্থাৎ নিবিড়ভাবে জড়িত, সম্মিলিত। কারণ যেতিয়া শিশু এটাই খেলা ধুলা করে, সেই খেলা ধুলা প্রক্রিয়াটোর শিশুটোয়ে নিবিড়ভাবে জড়িত হয়ে পড়ে, তেওঁলোকে সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়ে, যে কি করেছে কি ভাবিছে, সংযোগ যেটা ভাবিছে সেটা খেলার যোগেদি প্রকাশ করেছে, সেই সংযোগ সাধন করে সিহঁত সক্রিয়ভাবে সেই প্রক্রিয়াটোর জড়িত হয়ে পড়ে, ইয়াক কোৱা হয় সন্মিলিত। তার পাছত আন একটা বৈশিষ্ট্য হয়েছে যে থেরাপিটিক, অর্থপূর্ণ, থেরাপিটিক। ওয়ান প্লেস ফান এঙ্গেজিং এন্ড মিনিংফুল, যেতিয়া আনন্দদায়ক বা ই লড়া ছোৱালীক বিজি রাখে বা ই কিছু অর্থ প্রদান করে জীবনের, এইটোৱে কিছু থেরাপিটিক, থেরাপি, যেনে আমার বেমার আজার বিষ হলে আমি থেরাপি লওঁ, সেইটো উপশম করবলে ই কিছু উপশম দিয়ে। আর খেলা ধুলা হয়েছে যে এটা প্রাকৃতিক প্রক্রিয়া, যার যোগেদি আমি যে মানসিক সাব স্ট্রেস পাও সেইখিনি কি করে নোহোৱা করাত সহায় করে, তারপর আমি উপশম পাত সহায় করে, কারণ থেরাপিটিক, থেরাপি বলে কোৱা হয়। তারপর খেলা ধুলা আন একটা যে বৈশিষ্ট্য, এজ বয়স সাপেক্ষে আমার ইন্টারেস্ট বেলেগ হয়। আমি একদম শিশু অবস্থার পৰা আমি এডাল্ট হুদলৈকে, অর্থাৎ আমি পরিপক্ক বয়স হওয়ালৈকে আমি জানো একে ধরনের খেলা খেলি ভাল পাওঁ। আপনার লড়া ছোৱালী বা আপনার ছাত্র ছাত্রী শিশু সকলে যেদরে দৌড়া দৌড়ি করব, বেঞ্চের উপর জপিয়াব, বিছনার উপর জপিয়াব, দৌড়িব, বস্তু দলিয়া দলি করিব, সেটা জানো আমার বয়সত, আমি এই বয়সত সেব করে ভাল পাম, আমার ইন্টারেস্ট বেলেগ হব। আর যিমানে আমি ডাঙর হৈ 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 গৈ থাকো সিমানে আমার খেলা ধুলা বোৰ কমপ্লেক্স হৈ গৈ থাকে, জটিল হৈ গৈ থাকে। যোনবোৰ হেফাজার্ড মোমেন্ট, যেনেকে তেনেকে হাত ঘুরি মারি দৌড়া দৌড়ি করা, আমার সেই খেলাবোৰ কি হয় অর্গানাইজড কিছুমান খেলা ধুলালৈ পরিবর্তন হয়। সে আমি কব পাৰো যে আমি খেলা ধুলার লগত প্রত্যেক বয়সের মানুষে আমি সাধারণত জড়িত হয়ে থাকো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, আর সেই বয়স অনুযায়ী আমার খেলা ধুলার কারণে ইন্টারেস্টবোৰ বা খেলা ধুলার প্রকারবোৰ আমার কি হয় যে বেলেগ ধরনের হয়। হে ধন্যবাদ শিক্ষক সকল, আমি আজির আলোচনাত এই যে খেলা ধুলা তার বৈশিষ্ট্য সমূহ গম পালো। আমি ইয়ার পরবর্তী আলোচনা, এই অধ্যায়টির এইটো শেষ আলোচনা হব, পরবর্তী আলোচনা তাত আমি বিভিন্ন খেলর যে বিভাগ সমূহ, বেলেগ বেলেগ ধরনের প্রকার সমূহ, সেই প্রকার সমূহের বিষয়ে আপনাদের জানিবলৈ পাব।
নমস্কাৰ।